হ্যালো গাই, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আয়া নিউ ব্লগে আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল ডাবের জল দিয়ে মর্নিংটা স্টার্ট করলাম। চলো সারাদিন আমি কি কি করব সব তোমাদের দেখাবো, ভিডিওটা ফুল করব। দেখতে থাকো কন্টিনিউ, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখবে। হ্যালো গাইস, দেখো রান্না করতে চলে এসেছি। দেখো ডিম আলুর ঝোল হবে, ভাত হবে, পটল আলু ভাজা। চলো ডিম আলু ঝোলটা বানাবার সময় তোমাদের দেখাই। ডিম আলু ঝোল তো সবাই জানো, পাতলা করে ঝোল করবো, আর ভাত আমার হয়ে এসছে। চলো এটা হোক, তোমাদের দেখাচ্ছি আমি। হ্যালো গাইস, দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আলু এখানে কুচিয়ে রেখে দিয়েছি, ডিম এই তো লাল লাল করে রাখলাম, আর এই দেখো তরকারি বসিয়ে দিয়েছি। চলো এগুলো হোক। হ্যালো গাইস, দেখো ডিমের ঝোল রেডি হয়ে গিয়েছে, এখানে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গিয়েছে দেখো। চলো এবার আমি যাচ্ছি গোসল করতে, গোসলটা করে আসি। হ্যালো গাই, শুভ সন্ধে। দেখো গরম গরম লাল চা, মানে আদা দিয়ে লাল চা বসিয়ে দিলাম, মাথাটা খুব ধরেছে আজকে আমার। আর এখানে মুড়ি মাখছি, বাকি আছে চানাচুর টানাচুর, দেখো কাপ রেডি করে রেখেছি। চলো সন্ধে হয়ে গিয়েছে, দেখে নাও এখন বিকাল 5:30, 6টা, 6:30 বাজে, সাড়ে 6টা বাজে। চলো চাটা খেয়ে নিই, আবার রাত্রে কি রান্না করবো দেখাবো, দুপুরের তো ভাত খাওয়া দেখানো হলো না। হে গাইস, দেখো রাত্রে খাবার নিয়ে বসে গেলাম আমরা, বিরিয়ানি। দেখো আয়ানা খাচ্ছে এই স্যালাড, আর হোটেল থেকে নামিয়েছি। দেখো গাইস কেমন লাগছে আয়ান, মাংসটা দেখো জাস্ট অসম। বিরিয়ানি মানে জিভে জল। হ্যালো গাইস, চলো টাটা, গুড নাইট করি। খাওয়া দাওয়া তো মিটে গিয়েছে, তো এবার শুয়ে পড়ি। আয়ার নিউ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। কমেন্ট করো অবশ্যই, তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। চলো টাটা।